আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবরকাতু আবহাওয়ার যে পরিবর্তন আমরা এখন দেখতে পাচ্ছি আবহাওয়াবিদদের তথ্য অনুসারে পৃথিবীর মধ্যে যে ঘূর্ণিঝড়ের ভূমিকম্পের যে পূর্বাভাস রয়েছে এই বিষয়গুলো যদি আমরা একটু চিন্তা করি আল্লাহ সুবহানহ আলা আজ থেকে সাড়ে চোদ্দো শত বছর আগে ওয়াল বাহরিল মসজুর বলেছেন সমুদ্রগুলো যখন ফেটে পড়বে আগ্নেয়গিরি যখন তার আগুনগুলোকে নিচ দিক থেকে বের করে দিবে পৃথিবীতে সৃষ্টি হবে বিপর্যয় ওর কারিমে আল্লাহ তালা বলছেন জহার আল ফেসাদুফিল বারিওয়াল বাহার বিমা কাসাবত আই নাস লি উদ্দীক আহম আমিলু লা এখানেও কিন্তু আল্লাহ সুবহান হওয়া তাআলা স্থলে এবং জলে যেখানেই বিপর্যয় ঘটুক না কেন সেটি ভূমিকম্প হোক ঘূর্ণিঝড় হোক সার্বিক বিপর্যয়গুলো আমরা আমাদের হাত দিয়ে অর্জন করেছি এমনটাই বলছে খোরান পরবর্তীতে তালা বলছেন আমি এই বিপদগুলো দিয়ে এই পরীক্ষাগুলো তোমাদের কাছ থেকে নিয়ে থাকি খুব অল্পই তোমাদেরকে আদাব দিয়ে থাকি যাতে করে তোমরা আমি আল্লাহর দিকে ফিরে আসো রসুলের করিম সালি ওসাল্লাম আবু দাউদের বর্ণায় বলেছেন ইমনা তাহতাল বাহরি নার নারী বাহার সমুদ্রের নিচেই রয়েছে আগুন আর আগুনের নিচেই রয়েছে আবার সমুদ্র আগুনের নিচে যে মহাসমুদ্র রয়েছে এবং সমুদ্রের তলদেশে যে আগুনের স্তর রয়েছে আগ্নেয়গিরি রয়েছে এগুলোর ফাটলের মধ্য দিয়ে পৃথিবীতে বড় ধরনের বিপর্যয় ঘটবে এবং এই বিপর্যয়টাই কিন্তু আমাদের দিকে কেয়া মধ্যে আসছে এটির আলামত বহন করে আমরা যে সময় এখন আছি কেমতের সময়টা খুব সন্নিকটে এই সময়ে নানা ধরনের বিপর্যয় আমরা আমাদের চারপাশে দেখতে পাচ্ছি যেমনটা আবহাওয়াবিদদের তথ্য থেকে এবং ভূতত্ত্ববিদদের তথ্য থেকে আমরা এই বিষয়গুলো খুঁজে পাচ্ছি পৃথিবীতে যত আগ্নেয়গিরি রয়েছে তার পঁচাত্তর বাঘ কিন্তু সমুদ্রের তলদেশে সমুদ্রের তলদেশে কিন্তু রয়েছে সেখান থেকে ফেটে পড়ার মধ্য দিয়ে এখন যে ভূমিকম্প হওয়ার সম্ভাবনা রয়েছে এবং যে ঘূর্ণিঝড় সংগঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে এর থেকে বাঁচার জন্য রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম আমাদেরকে যেভাবে শিখিয়েছেন সেই দোয়াগুলো কিন্তু মুসলিম হিসেবে আমাদের করণীয় আমল আমরা সকলেই আমলগুলো করতে পারি রসুল্লাহ সাল্লা সাল্লাম আল্লাহ পাকের কাছে এই সময়ে বলতেন আল্লাহ হুলিক না বে আদাবিক আপনি আমাদেরকে আজাব দিয়ে মুসিবত দিয়ে ধ্বংস করে দিবেন না আয় আল্লাহআ আপনি আমাদেরকে আজাব আসার আগে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন নবী করিম সাল্লাহিসাল্লাম আরো বলতেন আল্লাহা ওদু কামিনিহা আল্লাহ এর মঙ্গলকর দিক আল্লাহ আপনি আমাদেরকে দান করেন আল্লাহ ক্ষতির দিক থেকে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন রসুল্লা সাল্লাম প্রচণ্ড বৃষ্টি যখন হতো রসুল্লা সাল্লাম তখন আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করতেন আল্লাহ হাওয়া আলাইনা ওয়ালা আল্লাহ আল আল এখায়ামি ওয়াল জিবায়লী ওয়াল উজায়ামিউি সাজার রসুল করিম সাল্লা সাল্লাম এই দোয়াগুলো পড়তেন এই বিপদের সময়ে সামনের দিনগুলোতে বর্তমান আবহাওয়িদদের তথ্য অনুসারে বহু বিপর্যয় পৃথিবীর মধ্যে ঘটে যেতে পারে এই বিপদ আসার আগেই আল্লাহ মিয়ার জন আমরা যেন আল্লাহমুখী হতে পারি তাওবা করতে পারি আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতে পারি আমাদের জীবনের যাবতীয় গুণাগুলো যেগুলো আমরা আমাদের হাত দিয়ে অর্জন করেছি সেই গুণাগুলো থেকে আল্লাহ পাকের কাছে আমরা ফিরে আসতে পারি তাওবার মধ্য দিয়ে তাওবাই হোক এই মহাবিপদ থেকে বাঁচার একমাত্র উপায় ফারের মধ্য দিয়ে আল্লাহ পাকের কাছে আমরা আশ্রয় চেয়ে নেব আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করুক বালা মুসিবত থেকে হেফাজত করুক আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته